নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এসেছি আমাদের রাজ্যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবগারি দপ্তরে আবগারি দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ সি পদে আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই সরাসরি ইন্টারভিউ দিয়ে এই নিয়োগ হতে চলেছে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে যাব তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন চলুন আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট আমরা বর্তমানে এক্সাইজ ডাইরেক্টরেটের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানেই এই গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে দেখুন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানেই এই গুরুত্বপূর্ণ অফিশিয়াল চাকরির খবর রয়েছে একটু ওপরের দিকে যদি স্ক্রল করে দেখেন তাহলে দেখতে পারবেন হোয়াটস নিউ বা হোয়াটস কারেন্ট বলে একটি অপশান রয়েছে এই হোয়াটস কারেন্ট অপশানে আপনারা দেখে নিতে পারবেন একদম প্রথমেই রয়েছে একটি চাকরির বিজ্ঞপ্তি এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি ডাব্লু রিক্রুটমেন্ট নোটিশ ফর কন্ট্রাকচুয়াল বলে একটা অপশান রয়েছে এখানেই বিভিন্ন ধরনের গ্রুপ সি পদ রয়েছে চলুন আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখে নিই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিশ থার্ড ডিসেম্বর দু হাজার একুশে প্রকাশিত হয়েছে ডাব্লু টিএল ডাব্লু বি সি এল দু হাজার একুশ রিক্রুটমেন্ট নোটিফিকেশান অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এস এস ডি অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর ডিইও অন থার্ড পার্টি রোল অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর ওয়ার্কিং ইন ই প্রজেক্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড বিং এক্সিকিউটেড উইথ দ্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অফ দ্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার অ্যাস পার ডিটেলস ইন টেবিল বিলো দেখুন এই হচ্ছে গুরুত্বপূর্ণ ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ করা হবে রাজ্যের স্টেট বেভারেজেস যে কর্পোরেশন লিমিটেড রয়েছে এক্সাইজ ডাইরেক্টরেটের অন্তর্গত এখানেই গুরুত্বপূর্ণ নিয়োগ হবে প্রথম হচ্ছে পদের নাম সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এসএসডি কোয়ালিফিকেশান চা হচ্ছে ফার্স্ট ক্লাস এমসিএ অথবা ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস বি ইন আইটি কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস বিটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স উইথ স্কিল ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্ট আর অ্যাডিকুয়েট স্কিল অ্যান্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স উইথ এএসপি ডট নেট ভিভি ডট নেট জাভা স্ক্রিপ্ট ইত্যাদি আর প্রিফারেবল এক্সপিরিয়েন্স অফ ফাইভ ইয়ার্স অ্যাজ সফটওয়্যার ডেভেলপার এটা থাকলে ভালো হয় না থাকলেও আবেদন করতে পারবেন শূন্যপদের সংখ্যা হচ্ছে দুটো পরবর্তী পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর ডিইও শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এক্ষেত্রেও শূন্য পদের সংখ্যা দুটো পোস্টিং হবে কলকাতাতে সিলেকশন প্রসিডিয়র হচ্ছে ইন্টারভিউ ভিত্তিতে সরাসরি ইন্টারভিউ হবে ইন্টারভিউ অব শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ফলোড বাই মেশিন টেস্ট অফ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন ইন্টারভিউ ইন্টারভিউর পরে একটা মেশিন টেস্ট হবে যে কী ধরনের কারিগরি দক্ষতা রয়েছে সেইটা পরীক্ষা করে দেখা হবে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন টোয়েন্টিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কুড়ি ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে কীভাবে আবেদন জানাতে হবে দেখুন পাঁচ নম্বর পয়েন্ট লক্ষ্য করুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মাস্ট ইমেল দেয়ার ডিটেল্ড রেজুমে ইন দ্য স্পেসিফাইড ফরম্যাট অ্যানিকজার ওয়ান টু আর ইসিটি ডট ডাব্লু এস বাই কুড়ি ডিসেম্বর দু এই যে মেল আইডিটা দেওয়া রয়েছে এই মেল আইডিতে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অ্যানেক্সার ওয়ানে রয়েছে এই বিজ্ঞপ্তির শেষেই রয়েছে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এরপর রয়েছে ছ নম্বর পয়েন্ট দ্য ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ উইল বি ইনটিমেটেড বা ইমেল অনলি ইমেল করেই জানানো হবে তাই অফিসিয়াল মেল আইডি থেকে ইমেলটা করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাতে হবে দ্য এনগেজমেন্ট অফ এসডিস অ্যান্ড ডিওস উইল বি অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ এনগেজমেন্ট উইল বি অ্যাজ পার এক্সিস্টিং নর্মস অর্থাৎ সরকারি নিয়ম অনুসারে কন্ট্রাকচুয়াল পদে এ নিয়োগটা হবে তার নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আগের থেকে রয়েছে সেগুলো দেখে নিতে হবে এবার দেখুন অ্যাপ্লিকেশান প্রফার্মা বা অ্যানেক্সার ওয়ান অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট অ্যাপ্লাইড ফর যে পদের জন্য আবেদন করবেন সেটাতে টিক দেবেন যদি ডেটা এন্ট্রি হয় তাহলে ডেটা এন্ট্রিতে টিক দেবেন যদি সিনিয়ার সফটওয়্যার ডেভেলপার হয় তাহলে এটাতে টিক দেবেন পার্সোনাল পার্টিকুলার্স নেম নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে ফাদার্স নেম মাদার্স নেম পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ জেন্ডার পূরণ করতে হবে তিন নম্বর পয়েন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান স্টার্টিং ফর্ম মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মাধ্যমিক থেকে শুরু করে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সেগুলো সমস্তটাই এখানে দিতে হবে তার ডিগ্রির নাম কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন কোন গ্রেড পেয়েছেন এবং কত পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছেন টেকনিক্যাল স্কিলস সম্বন্ধে এখানে লিখতে পারেন প্রফেশনাল সামারি এক্সপিরিয়েন্স এটা এখানে দিতে হবে আর কোন ডেটে আবেদন জানাচ্ছে সেটা জানাতে হবে এখানে এখানে একটা সিগনেচার করতে হবে এই ফর্মটাকে প্রথমে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পরে ফর্মটাকে হাতে লেখা অবস্থায় পূরণ করতে হবে তারপরে সেটাকে স্ক্যান বা মোবাইল থেকে সুন্দরভাবে ছবি তুলতে হবে ছবি তোলার পরে সেটাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে এই মেল আইডিতে অ্যাটাচমেন্ট হিসেবে সেখানে আপনি আরও দু এক কথা সাবজেক্টে লিখে দিতে পারেন যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডি বা সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির খবর রাজ্য সরকারের এই এক্সাইজ ডাইরেক্টরেট বা আবগারি দপ্তরে নিয়োগ হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে বেশ বেশ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন না এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ব্লে আকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন করে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ